আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে জার্মান যুক্তবর্ণ উচ্চারণ করবেন। এটা শিখলে আপনারা যে কোনো জার্মান ওয়ার্ড খুব সহজেই নিজেরা নিজেরাই উচ্চারণ করতে পারবেন। জার্মান যুক্তবর্ণ, যার জার্মান অর্থ হচ্ছে জিলবে। আপনারা যারা এই যুক্তবর্ণগুলো শিখবেন তারা সকলেই একটি নোট খাতায় সুন্দর করে, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে জার্মান বর্ণ উচ্চারণ করতে হয় এবং কিভাবে নিজের পরিচয় দিতে হয়, এই সব কিছু খুব সুন্দর করে নোট করে রাখবেন। আর আজকের এই জার্মান জিলবেগুলো বা যুক্তবর্ণগুলো শেখার পরে আপনি যে কোনো জার্মান শব্দ নিজে নিজে উচ্চারণ করতে পারবেন। আমরা আলফাবেটিক্যালি যুক্তবর্ণগুলো দেখাবো। এ ইউ, বা আমি ম্যাক্সিমাম শব্দ জার্মান ভাষায় বলবো, এটা প্রথম, তাই ইংরেজিতে বলে নিচ্ছি। এ ইউ জার্মান ভাষায় হবে আ উ, একসাথে থাকলে সেটার উচ্চারণ হবে আউ। এখন আমরা কিছু শব্দ দেখব যেগুলো আউ দিয়ে শুরু হবে বা মাঝখানে থাকবে। আউগেন, যার অর্থ চোখ। এখানে দেখুন আ উ গে এ এন, অর্থাৎ আউগেন। আ উটা আউ এর মতো উচ্চারণ হচ্ছে এবং এটার বাংলা অর্থ চোখ। আউটো, যার বাংলা অর্থ গাড়ি। হাউস, যার অর্থ বাড়ি। পাউজে, যার অর্থ বিরতি। সি এইচ বা সে হা, সে হা যদি থাকে কোনো শব্দে তাহলে সেটা উচ্চারণ হয় খয়ের মতো অথবা তালব্য স্বরের মতো। আক্ট, যার অর্থ আট। ইখ অথবা ইশ, ইখ অথবা ইশ আপনি যেটাই বলেন না কেন দুটোই সঠিক। কোনো কোনো স্টেটে ইখ বলা হয়, কোনো কোনো স্টেটে ইশ বলা হয়। সো এটা নিয়ে কখনো সন্দেহ করবেন না, আপনি ইখ অথবা ইশ যেটাই বলুন দুটোই সঠিক হিসেবে বিবেচিত হবে, যার অর্থ আমি। নিষ্ট, অর্থ না। রাইস, অর্থ ধনী। দেখুন রাইস এবং রিচ ইংরেজির সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে জার্মান শব্দের। এ ই একসঙ্গে থাকলে সেটা হয়ে যাবে আই, যেমন আইন্স, যার অর্থ এক। আইস, যার অর্থ বরফ বা আইসক্রিম। বাক্যের উপর নির্ভর করবে সেটা দ্বারা বরফ বোঝাচ্ছে নাকি আইসক্রিম বোঝাচ্ছে। জাইটে, যার অর্থ পৃষ্ঠা। এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়, সেটা আমরা পরে দেখব। এখানে এ ই অর্থাৎ আই মাঝখানে রয়েছে। ক্লাইড, যার অর্থ পোশাক। এ উ যখন একসঙ্গে থাকবে তখন সেটা উচ্চারিত হবে অয় হিসাবে, যেমন অয়রোপা, যার বাংলা অর্থ ইউরোপ। অয়রো আমরা সবাই চিনি, আমাদের দেশে যেটা টাকা হিসেবে পরিচিত, ইউরোপে সেটাকে অয়রো বলা হয়, এদেশের কারেন্সিকে, যার ইংরেজি অর্থ ইউরো বা বাংলা ইউরো, কিন্তু জার্মান ভাষায় সেটাকে বলা হয় অয়রো। ফায়ার অর্থ আগুন, এখানে কিন্তু এ উ অর্থাৎ অয় শব্দের মাঝখানে রয়েছে। টয়ার, যার অর্থ ব্যয়বহুল। ই এ একসঙ্গে থাকলে সেটার উচ্চারণ অনেকটা দীর্ঘ ই এর মতো হবে অথবা ই এর মতো হবে,
ব্রিফ, চিঠি। ফিল, যার অর্থ অনেক। টিয়ের, যার বাংলা অর্থ প্রাণী। ফিয়ের, যার অর্থ চার। এখানে খেয়াল করুন, যখন আমরা ফিয়ের উচ্চারণ করছি তখন কিন্তু সেটা ইয়ের মতো হচ্ছে, কিন্তু যখন ফিল উচ্চারণ করছি তখন সেটা দীর্ঘ ইয়ের মতো হচ্ছে। আপনি যখন অনেক শব্দ শিখবেন তখন অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন কখন কি ধরনের উচ্চারণ হবে। এস সে হা, এটার উচ্চারণ তালব্যস্বরের মতো অথবা দন্ত্যস্বরের মতো। বেশিরভাগ ক্ষেত্রে তালব্যস্বরের মতো উচ্চারিত হবে। এখন আমরা কিছু শব্দ দেখব। শুলে, যেটাকে আমরা বলি স্কুল। সোয়াইন, যার অর্থ শুকর। এই সোয়াইন শব্দটা জার্মানিতে আসার পর আপনার খুবই কাজে লাগবে, কারণ আমরা যারা হারাম হালাল বিবেচনা করে খাই তারা যে কোনো প্রোডাক্টে যখন আমরা দেখব সোয়াইনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তখন আমরা সে প্রোডাক্টটা খাবো না, এবং যখন রেস্টুরেন্টটা খাবার অর্ডার করতে যাব তখন সোয়াইন আইটেমগুলো অ্যাভয়েড করব। সো সোয়াইন অর্থ পিক বা সোয়াইন, যেটার বাংলা অর্থ শুকর, এটাকে জার্মানরা বলে সোয়াইন। শিয়ার্ম, যার অর্থ ছাতা। শিয়ার্ম দুই ধরনের হয়, একটা বৃষ্টির জন্য ছাতা আর একটা রোদের জন্য ছাতা, সেটারও আলাদা আলাদা নাম রয়েছে, সেগুলো আমরা পরে শিখব। শোকোলাডে, চকলেট। আমরা সবাই কম বেশি চকলেট প্রিয়, সো জার্মানিতে চকলেট বললে হবে না, এটাকে বলতে হবে শোকোলাডে। তে এস সেহা, যার উচ্চারণ চয়ের মতো বা তালব্যস্বরের মতো। ডয়েশ অথবা ডয়েচ, ডয়েচ অথবা ডয়েশ, আপনি যেটাই বলুন না কেন দুটোই শুদ্ধ, যার অর্থ জার্মান। ডয়েচল্যান্ড, যার অর্থ জার্মানি। আপনি যদি ডয়েচল্যান্ডও বলেন সেটাও ভুল হবে না, তবে আমি প্রিফার করব ডয়েচ বলার জন্য। চুস, যার অর্থ বিদায় বা বাই বাই। চাও, এটার অর্থ বিদায়, তবে চুসকে অনেকেই অনেক সময় চুসি বলে থাকে। ইয়ট, এখন আমরা শিখব যুক্তবর্ণ নয় কিন্তু উচ্চারণটা একটু ব্যতিক্রম, সাধারণ নয়, সেজন্য আমরা এরকম কিছু শব্দ দেখব। ইয়োগওয়ার্ট, যার অর্থ দই। আমি আগেই বলেছিলাম ইংরেজি জে এর উচ্চারণ জার্মান ভাষায় ইয়োট। ইয়ানুয়ার, যার অর্থ জানুয়ারি। ইয়াকে, যার অর্থ জ্যাকেট। ইয়াপান, যার অর্থ জাপান। জাপান একটি দেশ, সেটা আমরা সবাই জানি, জাপানকে জার্মানরা ইয়াপান বলে। এস, বেশিরভাগ ক্ষেত্রেই এস এর উচ্চারণ শব্দে শুরুতে হলে সেটা বর্গীয় জয়ের মতো হবে। আমরা কিছু শব্দ দেখে নিচ্ছি। জাতুন, জাতুন জার্মানির একটি অনেক বড় টেকনোলজি সুপার শপ। এখানে আপনি সব ধরনের টেকনোলজিক্যাল জিনিসপত্র পাবেন, কম্পিউটার, মোবাইল, সব ধরনের গ্যাজেটস পাবেন, যার বাংলা অর্থ শনি। এটাকে আমরা কখনোই স্যাটার্ন বলবো না বা সাতুর্ন বলবো না। আমরা যখন কোনো শব্দ শিখব তাহলে সঠিকটাই শিখবো, কেন ভুলটা শিখব, এটাকে আপনারা সবাই জাতুর্ন বলবেন। জালাত, যার অর্থ সালাদ। জালস, অর্থ লবণ। জেডের উচ্চারণ তচ হয়ে দ্বিতীয় উচ্চারণ হয় যদি জেডটি শেষের দিকে থাকে। জাপ্ট, যার অর্থ জুস। ফাও, যেটা ইংরেজিতে ভি, জার্মানে ফাও, এটার উচ্চারণ হবে ফয়ের মতো। আমরা সবাই নামকর একটা গাড়ির কোম্পানি ফক্সভাগেন, এটার নাম আমরা জানি,
আমরা ছোটবেলা থেকে শুনেছি ভক্স ওয়াগেন, এটা ইংরেজি উচ্চারণ, কিন্তু জার্মান ভাষায় এটার, আমরা জানি যে ফক্স ভাগেন আসলে একটি জার্মান কোম্পানি, ফক্স ভাগেন, BMW, অডি, মার্সিডিজ, এগুলো সবই জার্মান কোম্পানি। সো আমরা যখন জার্মানিতে এই কোম্পানিটার নাম বলবো, তখন কেউই ভক্স ওয়াগেন বলবো না, সবাই ফক্স ভাগেন বলবো। ফক্স ভাগেন যদি আমরা শর্ট ফর্ম ইউজ করি তাহলে বলবো ফাউভে, ফোগেল যার অর্থ পাখি, ফিয়ের যার অর্থ চার, ফার্টাইল যার অর্থ সুবিধা, ভে অর্থাৎ W, ভের উচ্চারণ ভয়ের মতো, ভি ভি অর্থ কেমন, ভান অর্থ কখন, ভাসার অর্থ পানি। আটটা অনেকটাই উজ্জ্বল থাকবে ভাষা। আমরা আমাদের শব্দের উচ্চারণ অনেক শুদ্ধ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে শব্দটা শেখা, যখন আমরা কথা বলবো তখন ধীরে ধীরে প্রোনাউন্সিয়েশনটা আস্তে আস্তে ডেভেলপ করার ট্রাই করবো। শুরুতে আমরা এটাকে ভাষার বলেই শিখব। ভোট যার অর্থ শব্দ, সেট ইংরেজিতে যেটি জেড হিসেবে পরিচিত, এটি হচ্ছে সবচেয়ে কনফিউজিং একটি বর্ণ। আমরা কখনোই জার্মান ভাষায় জেডকে জেড হিসাবে দেখব না, এটাকে সবসময় সেট বা সয়ের মতো উচ্চারণ করব। সেন্ট্রাল হাল্ট স্টেলে, আপনি জার্মানির ছোট বড় যে শহরেই থাকুন না কেন, প্রত্যেক শহরে একটি সেন্ট্রাল হাল্ট স্টেলে থাকে, অর্থাৎ সেন্ট্রাল স্টপেজ, যেখানে সকল ধরনের বাস, ট্রাম সবকিছুর কানেকশন থাকে, যেখান থেকে সেটাকে বলা হয় সেন্ট্রাল হাল্ট স্টেলে। আমরা কখনোই সেটাকে জেন্ট্রাল হাল্ট স্টেলে বলবো না। সোয়াই যার অর্থ দুই, আমরা কখনোই এটাকে জুয়াই বলবো না, বারবার সেট। সাভারকে কেউ যদি জাভার বলে তখন সেটা শ্রুতি মধুর শোনা যায় না বা আমাদের শুনতে খারাপ লাগবে, এর জন্য আমরা চেষ্টা করব জার্মান শব্দগুলোকে জার্মান অ্যাকসেন্টে বলার, যেমন সোয়াই জুয়াই নয়। সাইট অর্থ সময়, কখনোই আমরা এটাকে জাইড বলবো না, বলবো সাইট। সুক যার অর্থ ট্রেন, আমরা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করব বা বিভিন্ন স্টেশনে যাব তখন আমাদের এই ওয়ার্ডটা খুব লাগবে, সুক অর্থ ট্রেন। এখন আমরা দেখবো উমলাউট যুক্ত শব্দগুলো। উমলাউট যুক্ত শব্দ যখন থাকবে তখন আসলে তার পরে একটা এর মতো উচ্চারণ হবে, যেটাকে ইংরেজিতে আমরা বলি ই, কিন্তু জার্মান ভাষায় এ, এই দুটো একসাথে থাকলে সেটা উচ্চারণ হয় এর মতো, এ। কেজ যার অর্থ পনির বা চিজ, ম্যাটশেন যার অর্থ বালিকা, ম্যাটস অর্থ মার্চ মাস। আমি আগেও বলেছিলাম জেড যদি শেষে থাকে সেটার ত এবং সয়ে দ্বিতীয় উচ্চারণ হয়। স্প্যাট যার অর্থ দেরি বা লেট, ও প্লাস ই যেটার জিলবে বা যুক্ত বর্ণ ওয়ে, অর্থাৎ ওয়ের পরে একটা উজ্জ্বল এ থাকবে, ও প্লাস এ। ওল অর্থ তেল, আমরা যখন কিবোর্ডে টাইপ করার সময় বা লেখার সময় যখন আমরা উমলাউট লিখতে পারবো না, যদি আমাদের কিবোর্ডে উমলাউট না থাকে, সেক্ষেত্রে উমলাউটের পরিবর্তে আমরা ও ই এল লিখব, কেননা ও ইমলাউট রিপ্রেজেন্ট করে ও এবং ই, এ দুটোকে একসাথে রিপ্রেজেন্ট করা হয় ও উমলাউটের মাধ্যমে। ওপেনার অর্থাৎ ওপেনার, এখানে বিভিন্ন ধরনের বোতল ওপেন করতে আপনার এই ওপেনার প্রয়োজন হবে, এবং আমাদের দেশেও যারা আমরা কাঁচের বোতলের কোকা কোলা বা ড্রিঙ্কস খাই তাদেরকেও এই ওপেনার দিয়ে বোতল ওপেন করতে হয়। লোভে যার অর্থ সিংহ, শোয়েন যার অর্থ সুন্দর, এখানে শোয়েন এর পরে একটা
হালকা ইয়ে উচ্চারণ হবে। উ উমলাউট অর্থ উ প্লাস এ, এর উচ্চারণটা হালকা হবে। উইবার অর্থাৎ সম্পর্কে বা উপরে। উবং অর্থ অনুশীলনী, আপনারা যারা বিভিন্ন জার্মান কোর্স করবেন, জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স হোক অথবা যখন ভার্সিটিতে ক্লাস করবেন তখন লেকচার ক্লাসগুলোকে বলা হবে ফরলেজুং, এবং আমাদের যে ল্যাব ক্লাসগুলো থাকবে বা যে এক্সারসাইজ ক্লাসগুলো থাকবে সেগুলোকে বলা হবে উবং। টুয়ার যার অর্থ দরজা। টুইটে যার অর্থ থলে, এখানে টুইটে বলতে সাধারণত পেপার দিয়ে তৈরি ব্যাগগুলো বোঝানো হয়। এই হচ্ছে আমাদের আজকের যুক্তবর্ণগুলো, আপনারা খুব সুন্দর করে নোট করে নিবেন। নোট করে নিয়ে বারবার যুক্তবর্ণগুলো দেখবেন এবং যে শব্দগুলো জার্মান ভাষায় আপনি শিখতে চান সেগুলো নিজে নিজে বলার চেষ্টা করবেন এবং গুগল ট্রান্সলেটরে সেটার উচ্চারণটা শুনে দেখবেন যে আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।